আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু। واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد يقول الله سبحانه وتعالى خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم فإن صلاتك سكن لهم. يقول عز من قائل وأقيموا الصلاة وآتوا الزكاة. يقول سبحانه إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب إلى آخر الآية. সম্মানিত আজকের এই আসুন্না কমপ্লেক্স বাংলাদেশ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলের এই আয়োজনে উপস্থিত আমার সম্মানিত দিনী ভাই বোনেরা, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর গুজার হচ্ছি যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত মেহরবানি করে আমাদেরকে ইফতারের একেবারেই পূর্ব মুহূর্তে এই গুরুত্বপূর্ণ স্থানে সমবেত হওয়ার, একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে বা বিষয় নিয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে, সেটি হচ্ছে জাকাত নিয়ে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরার জন্য বলা হয়েছে। আমরা জানি ইসলামের অন্যতম যে রোকনগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ রোকনগুলোর একটি রোকন হচ্ছে মূলত জাকাত। যদিও আমরা এই জাকাতের গুরুত্বকে সত্যিকারভাবে যেভাবে বুঝার কথা ছিল সেভাবে আমরা বুঝতে পারিনি, ফলে আপনি সবসময় শুনতে পাবেন বলা হয় তাকে কালেমা নামাজ রোজা হজ জাকাত। কালেমা নামাজ রোজা হজ জাকাত মানে কালেমা হচ্ছে এক নম্বর, নামাজ হচ্ছে দুই নম্বর, রোজা হচ্ছে তিন নম্বর, তারপরে হজ হচ্ছে চার নম্বর, জাকাত হচ্ছে পাঁচ নম্বর। ইসলামের পঞ্চম স্তম্ভ করে নিয়েছে বাংলা ভাষায় এই একটা সেন্টেন্সের মাধ্যমে, একটা বক্তব্যের মাধ্যমে। ফলে এবার রমজানের শুরুতেই জাকাত ম্যানেজমেন্ট একটা সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট একটা মানে সংস্থা রয়েছে, যারা জাকাত ম্যানেজমেন্টের জন্য কাজ করে থাকেন, সিজেডএম, তারা যখন এনটিভিতে টেলিভিশনে তারা যখন কিছু স্টলে অথবা স্ক্রিনের মধ্যে কিছু বক্তব্য জাকাত নিয়ে দিল, বললো যে ইসলামের তৃতীয় স্তম্ভ হচ্ছে জাকাত, জাকাতের গুরুত্ব, তখন এনটিভি থেকে আমাকে এনটিভির প্রডিউসার, তারপরে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল টেলিফোন করে বললো যে শেখ, এখানে তো ইসলামের স্তম্ভ চেঞ্জ করে দিয়েছে, বলছে তৃতীয় স্তম্ভ, আমরা তো জানি ইসলামের পঞ্চম স্তম্ভ হচ্ছে জাকাত। আমি, আপনার কোথা থেকে জানলেন? বললো আমরা জানছি যেহেতু নামাজ রোজা হজ জাকাত, কালেমা নামাজ রোজা হজ জাকাত। আমরা এই যে মিসকনসেপ্ট জাকাতের গুরুত্ব আমরা সত্যিকারভাবে না বুঝার কারণে আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে জাকাতকে সবাই, বেশিরভাগ লোক জাকাতকে সামান্য গুরুত্ব দিচ্ছেন না, বরং মনে করছেন যে জাকাত একটা বিধান ইসলামের, এটা একটা বিধান অন্যান্য বিধানের মতোই। ফলে দেখা যায় অনেকে আলহামদুলিল্লাহ সিয়াম পালন করে থাকেন, রোজা রেখে থাকেন, সব ইবাদত ঠিক মতো করেন, কিন্তু সম্পদের জাকাত হিসাব কষে যেভাবে জাকাত দেওয়া দরকার, সম্পদ আপনার কাছে যা আছে সেই অনুযায়ী হিসাব কষে যে আপনি জাকাত দেবেন, এই জাকাত আপনি আদায় করেন না, সেই জাকাত আদায় করেন না। ফলে আমরা দেখি যে অনেক ভাই এবং বন্ধু অনেকে আছেন এমন যে
সব ব্যাপারে তাদের অবস্থান সঠিক হলেও যাকাতের ব্যাপারে তাদের বড় ধরনের ঘাটতি বা দুর্বলতা রয়েছে। আমার বন্ধুগণ, ইসলাম এই যাকাতকে এত বেশি গুরুত্ব দিয়েছে যে এটি আপনার সম্পদের উপর আপনার কোনো ট্যাক্স না, আপনার সম্পদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জোর করে নিচ্ছেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের শুরুতে বলে দিচ্ছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিচ্ছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে থাকে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমরা যা দিয়েছি, আল্লাহ তাআলা বলছেন আমরা যা তাদেরকে দিয়েছি সেখান থেকে আল্লাহ রাস্তায় খরচ করে, সেখান থেকে ইনফাক করে, সেখান থেকে যাকাত দেয়। আপনি হয়তো মনে করতে পারেন যে আমার টাকা থেকে আমি দিচ্ছি এই জন্য আমার কষ্ট হয়, ব্যাপারটি এমন না। একটু বুঝতে হবে আমার বন্ধুগণ, সেটি হচ্ছে এই, যেমন এক ব্যক্তি আপনাকে 100 টাকা দিল, 100 টাকা দেওয়ার পরে আপনাকে বললো যে ভাই আপনাকে তো 100 টাকা দিয়েছি, এখন আমাকে এখান থেকে 250 টাকা দেন। আপনি বলছেন কেন দিব আমি, আমার 100 টাকা এখন আমার কাছে 100 টাকা আছে, 250 টাকা কেন দিব? এটা যুক্তির দিক থেকে, নৈতিকতার দিক থেকে একেবারেই দুর্বল, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিচ্ছেন, এই সম্পদের একমাত্র প্রকৃত মালিকানা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। সেখান থেকে বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারেই নমিনাল, একেবারেই সামান্য, একেবারেই সিম্বলিক আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মানে 2.5% সেখান থেকে আপনাকে আদায় করার জন্য বলেছেন, বেশি না। আর সেই 2.5% দিতেও আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে কার্পণ্য করছেন। কিভাবে আপনি এই সম্পদ পেলেন? আপনি কি নিজেকে চিন্তা করে দেখেছেন আপনি যখন এই পৃথিবীতে আগমন করেছেন আপনার কাছে কত টাকা ছিল বলেন তো? কেউ বলতে পারবেন কয় টাকা নিয়ে এসেছেন? টাকা তো দূরের কথা, যদি পরনের কাপড়টা নিয়ে আসতে পারতেন তাহলে অন্তমকে বলতে পারতেন যে আমি একটা কিছু নিয়ে আসছি, কিছুই তো নিয়ে আসতে পারেন নাই, কিছুই নিয়ে আসতে পারেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন মেহরবানি করে আপনাকে আপনার এই যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছু দিয়েছেন, কিন্তু সে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি বুঝতে পারেন নাই, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি চাইতে পারেন নাই, ফলে আপনি মনে করেছেন যে আল্লাহ তাআলা কেন আমার উপর ট্যাক্স বসাইলো, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে ট্যাক্স দিতে বললো। বন্ধুগণ, এটি ট্যাক্স না। সালামা ইবনে হাতিম এই ব্যক্তি হচ্ছেন একজন মুনাফিক, তিনি সালামা ইবনে হাতিম আল আনসারি নন। হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ তাহজিবুত তাহজিবের মধ্যে উল্লেখ করেছেন, এই সালামা ইবনে হাতিম এই ব্যক্তি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করেছে, নামকে ওয়াস্তে ইসলাম গ্রহণ করেছে। যেমন আমরা অনেকেই মুসলিম, কেন মুসলিম, কি ইসলামের কারণে আমি মুসলিম হয়েছি সেটা আমি জানি না, আমি বলতে পারবো না, বাকি অন্যরা উত্তর দিবে তো দূরের কথা। ঠিক একই ইসলাম গ্রহণ করেছে শুধুমাত্র নিজেকে প্রকাশ করার জন্য, নিজেকে তুলে ধরার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন সাহাবা, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সম্পদ বৃদ্ধি করে দেয়। এই দোয়া তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কেউ চাওয়ার কথা না, সম্পদ বৃদ্ধি করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়ার জন্য চাইবে, কারণ এই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে দিয়েছেন শুধুমাত্র পরীক্ষার মধ্যে, বান্দাদেরকে এর মাধ্যমে পরীক্ষার মধ্যে মানে ফেলে দিচ্ছেন, পরীক্ষার মুখোমুখি হচ্ছেন। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের এই সন্তান সন্ততি, তোমাদের এই সম্পদ মূলত তোমাদের জন্য পরীক্ষা, আর এই পরীক্ষার মুখোমুখি করার জন্য মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পদ দিয়ে থাকেন। আর এই ব্যক্তি এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইলেন, বললেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার কাছে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ তাআলা যেন সম্পদ আমার বৃদ্ধি করে দেয়। আবু গাইরা জালিক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে বললেন, সাহাবা আবা গাইরা দালিক, অন্য কিছু কি চাও না, চাইতে পারো না? আল্লাহ নবী সাল্লাম পছন্দ করলেন না, কারণ সম্পদ সবাইকে সবাইকে মানে দিলে সেই ঠিক মতো কাজে ব্যবহার করতে পারে না। সম্পদের মাধ্যমে কোনো ব্যক্তি রাস্তা অতিক্রম করতে গেলে বিচ্ছিন্ন রাস্তা যে কোনোভাবে পড়ে যেতে পারে, বিচ্ছুত হয়ে যেতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবা গাইরা দালিক, অন্য কিছু কি চাইতে পারো না? কালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সম্পদের জন্য দোয়া করুন, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ দেয়, সম্পদের মাধ্যমে যদি আমি সম্পদশালী হই, তাহলে উতি কুল্লাযী হাক্কিন হাক্কাহ, প্রত্যেক হকদারকে তার হক ঠিকঠাক মতো
পরিপূর্ণরূপে আদায় করে দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, তার প্রতিশ্রুতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দ হয় না, কারণ তিনি তো ওহির মাধ্যমে পরিচালিত হন, তার কাছে এই প্রতিশ্রুতি পছন্দ হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আওয়া গাইরা দালিক, অন্য কিছু চাও না, ভালো। কিন্তু না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাপ দিলেন, সালাবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহুম্মা আকসির লি সালাবা তামালান, হে আল্লাহ সালাবার মাল বৃদ্ধি করে দাও, সে মালের জন্য আমার কাছে দরখাস্ত করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সম্পদের জন্য দরখাস্ত করেছে, একজন সাহাবীর নাম নাই শুধু এই ব্যক্তি ছাড়া। সাহাবীদের ইসলাম গ্রহণ করেছে বটে, কিন্তু সত্যিকার সাহাবী নেই, মুনাফিক ছিল। মুনাফিক অবস্থায় তার মৃত্যু হয়েছে শুধুমাত্র সম্পদের কারণে। বন্ধুগণ, আলোচনা দীর্ঘায়িত করার সুযোগ নেই, সময় কম, এটি খুবই ইম্পর্টেন্ট বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। সালাবা সম্পদশালী হল, প্রথমে পাঁচ ওয়াক্ত সালাতেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে এসে আদায় করত। মুনাফেক হলেও, মুনাফেক ব্যক্তিরা কিন্তু আমাদের যুগের সকল মুসলিমের চেয়ে ভালো ছিল, সকল মুসলিম পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না। নিজেকে যারা আজকে মুসলিম পরিচয় দিচ্ছে অনেকেই সালাত আদায় করে না, কিন্তু মুনাফেকরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সালাত আদায় করতো, এই জন্য যাতে করে লোকেরা চিনতে না পারে যে এরা মুনাফেক, তাহলে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে, এই জন্য তারা জামাতে ঠিকঠাক মতো আসতো অন্তপক্ষে। বুঝতে পেরেছেন কিনা? প্রথমে পাঁচ ওয়াক্ত সালাত জামাতে আদায় করতো, অংশগ্রহণ করতো, পরে সম্পদ বেশি হয়ে গেল, মদিনার আশেপাশ থেকে দূরে সরে গেল, ছাগলের পাল বৃদ্ধি পেয়ে গেল, ভেড়ার পাল বৃদ্ধি পেয়ে গেল, সম্পদ অনেক বেশি হয়ে গেল, আর মদিনার মধ্যে তার এই সম্পদ রাখার জায়গা নেই, চলে গেল দূরে, শুধুমাত্র জুমার সালাত আদায় করার জন্য আসে। এছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি মসজিদে পাঁচ ওয়াক্ত আসে না। আরও সম্পদ বৃদ্ধি পেয়ে গেল, সম্পদ অনেক বেশি হয়ে গেল, আরও সম্পদ হলো, সম্পদ যখন হয়ে গেল আরও দূরে সরে গেল, জুমার সালাতে আর অংশগ্রহণ করতে পারে না। খবর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে আসে যে সাহাবার সম্পদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি অনেক বেশি হয়ে গেছে, সম্পদের ব্যস্ততার কারণে আমাদের যে ব্যস্ততা আছে, ব্যস্ততার কারণে মসজিদে আসা হয় না, ব্যস্ততার কারণে জামাতে আসা হয় না, ব্যস্ততার কারণে আল্লাহর বিধানকে লঙ্ঘন করা ছাড়া উপায় হয় না, নাউজুবিল্লাহ মিন যালিক। ফলে জামাতে আর অংশগ্রহণ করতে পারে না, জুমার সালাতে আসতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি অবস্থায় যখন যাকাত ফরজ হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবিকে প্রেরণ করলেন, বললেন যে সাহাবাকে বলো তার সম্পদের উপর আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করে দিয়েছেন, যেন যাকাতটা হিসাব কষে দিয়ে দে। কঠিন পরীক্ষার মুখোমুখি হয়ে গেল মুনাফিক, কঠিন অবস্থার মুখোমুখি হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোক পাঠালেন সাহাবাকে যাকাত পরিশোধ করার জন্য, বলো যাকাতের কথা। যখন যাকাত উসুলকারী যখন বলল, বললো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত দেওয়ার জন্য আপনার কাছে পাঠিয়েছে, আপনি যাকাতটা হিসাব কষে দিয়ে দেন, শুনল, শোনার পরে বলল যে ওয়াহ আইনুল জিজিয়া, ওয়াহ আইনুল জিজিয়া, এটা তো জিজিয়া, আমি তো মুসলিম, আমার উপরে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর বসালো, এত জিজিয়া আমার উপর বসিয়ে দিয়েছে, যেটি আহলুল কিতাবদের উপর অমুসলিমদের উপর বসানোর কথা ছিল, আমি তো মুসলিম, আমার উপর কেন জিজিয়া বসিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে যাকাত উসুলকারী ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো বলতেছে এই জিজিয়া, এই জিজিয়া কেন আপনি তার উপর বসিয়েছেন, সে দিতে রাজি হলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন, শুধু শুনলেন, আর তার যাকাত কালেকশন করলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় যাকাত দেওয়ার জন্য ইচ্ছা করেছিলেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু বললেন যে যে ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যাকাত দেয় নাই, যার যাকাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করে নাই, তার যাকাত আমি গ্রহণ করব, তার যাকাত আমি গ্রহণ করব। শেষ পর্যন্ত মুনাফিক, মুনাফিকের মাধ্যমে তার মৃত্যু হয়েছে, যাকাত আদায় করে ইসলাম থেকে বিদায় নিতে পারেনি।
আমার বন্ধুগণ, আমাদের সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে ফরজ করে দিয়েছেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ বুখারী এবং মুসলিম হাদিসের মধ্যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবম হিজরি সনে মুআয রাদিয়াল্লাহু তাআলাকে ইয়ামানের উদ্দেশ্যে প্রেরণ করলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বললেন, ইয়া মুআয ইন্নাকা তাতি কওমান আহলে কিতাব, হে মুআয তোমাকে বলে দিচ্ছি, ইন্নাকা তাতি কওমান আহলে কিতাব, যে তুমি এমন এক সম্প্রদায়ের কাছে যাচ্ছ যারা আহলে কিতাব, কিতাবের অনুসরণ করে থাকে। সতর্ক করে দিচ্ছেন, আন্দাজে চলবে না, ধারণার উপর চলবে না, যাদের কাছে কিতাব আছে কিছু জ্ঞান আছে, সুতরাং তাদের কাছে কথা বলতে হলে জ্ঞান নিয়ে বলতে হবে, বুদ্ধি নিয়ে বলতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহলে কিতাবদের কাছে তুমি যাচ্ছ, তোমাকে বলে দিচ্ছি তুমি দাওয়াতের যে কাজ করবে, ফাল তাকুন আউয়ালা মা তাদউ ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সর্বপ্রথম যেদিকে মানুষদেরকে আহ্বান করবে, দাওয়াত দিবে, তোমার সেই দাওয়াত হবে, ফাল তাকুন আউয়ালা মা তাদউ ইলাইহি, যেদিকে তুমি আহ্বান করবে, দাওয়াত দিবে, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়ত এবং ওয়াহদানিয়তের শাহাদাতের দিকে, যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমাদের মাবুদ, প্রকৃত মাবুদ, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, এদিকে লোকদেরকে আহ্বান করবে, ওয়া শাহাদাতু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এবং এদিকে আহ্বান করবে লোকদেরকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এটি হচ্ছে মূলত তাওহীদের দাওয়াত, তাওহীদ এবং রিসালাতের দাওয়াত হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মূল বক্তব্য, এবং এই ইসলামী দাওয়াতের শুরু যেখানে তাওহীদ এবং রিসালাতের দাওয়াত থাকবে না সেখানে আপনি নিশ্চিত হবেন সেই দাওয়াত ইসলামী দাওয়াত নয়, ইসলামের নামে ফাওতাবাজির দাওয়াত চলছে, ইসলামের নামে লোকদেরকে মুখোশ ধারণ করে মুসলিম প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সত্যিকার তাওহীদের দাওয়াত সেখানে নেই। ফলে আপনি দেখতে পাবেন যারা দাওয়াতের কাজ করতেছে তাদের ঘরের পাশে, তাদের আশেপাশে, তাদের 500 মিটার পাশেই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম শিরকের আখড়া রয়ে গিয়েছে, সে শিরকের আখড়া নষ্ট করতে পারে নাই, সে শিরকের আখড়ার বিরুদ্ধে বক্তব্য দিতে পারে নাই, তারা দাওয়াতের ঘাটতি নিয়ে সারা বাংলাদেশের জায়গায় জায়গায় ঘুরছে, তারা হয়তো মনে করছে দাওয়াতের কাজ করছে, এটি দাওয়াত নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ অনুযায়ী যদি দাওয়াত হয় সে দাওয়াত হতে হবে তাওহীদ থেকে। স্পষ্ট বক্তব্য, বুঝতে পেরেছেন কিনা? যেখানে তাওহীদের দাওয়াত থাকবে না, সে যেখানে শিরকের বিরুদ্ধে বক্তব্য থাকবে না, সেখানে আপনি আমি স্পষ্ট বুঝে নিতে পারবো এই দাওয়াত মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ অনুযায়ী, মানহাজুন নবুওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো কর্মনীতি অনুযায়ী সে দাওয়াত যথেষ্ট হচ্ছে না, যথাযথ হচ্ছে না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে স্পষ্ট করে দিলেন, ফাল তাকুন আউয়ালা মা তাদউ ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ ফা ইন হুয়া তাউকা লিযালিক, যদি তারা তোমার এই বক্তব্য মেনে নেয়, তাওহীদকে মেনে নেয়, কারণ আপনার তাওহীদ যদি ঠিক না থাকে আপনার এই ইবাদতের কোনো দরকার আছে কিনা, আপনার এই ঘাটটি কোটার দরকার আছে কিনা, মসজিদের মধ্যে চিল্লার দরকার আছে কিনা, কোনো দরকার, কোনো দরকার। দাই দাওয়াতি কাজ করতে আসতেছে আমার কাছে, বলে সাইফুল্লাহ ভাই একজন দাওয়াতি পার্কের মধ্যে দাওয়াত দেওয়ার জন্য আসতেছে, গলার মধ্যে এত বড় একটা তাবিজ। আমি তার দিকে তাকাইলাম, তাকাই বললাম যে আপনি কি দাওয়াতের কাজ করতেছেন, আপনি কি জানেন? আমার বন্ধুগণ, কি দাওয়াতের কাজ আপনি করতেছেন আপনি সেটাই জানেন না, কার দাওয়াতের কাজ করতেছেন, কার মাধ্যমে আপনি দাওয়াতের কাজ করতেছেন সেটাও আপনি জানেন না, কারণ আপনি তাওহীদ না বুঝে আপনি কিসের দাওয়াতের কাজ করতেছেন। ফলে আজকের এই দাওয়াত মূলত একটি পণ্ড দাওয়াত, সকল বিভিন্ন দাওয়াতের যেই ইসলামের নামে হচ্ছে সেটি আজকে সত্যিকার কোরআন এবং হাদিসের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে সহি মানহাজ রয়েছে, সহি কর্মনীতি রয়েছে, সেই কর্মনীতির দিকে দাওয়াত হচ্ছে না, এমনি আমাদের মন করা দাওয়াত। আর আমরা মনে করতেছি যে মাশা আল্লাহ লোকরা তো বহু হেদায়ত লাভ করে যাচ্ছে, হেদায়ত লাভ করতেছে না আপনার সাথে, আপনি যেভাবে জামা কাপড় আর জুব্বা পরতেছেন ঠিক জামা কাপড় আর জুব্বার মানে মুন্সি হচ্ছে, মৌলবী হচ্ছে, কিন্তু ঈমান তার পরিবর্তন হচ্ছে না, আমলের পরিবর্তন হচ্ছে না, আমলের পরিবর্তন হলে অবশ্যই দেখা যেত ঠিক কিনা, অবস্থার পরিবর্তন হলে, আমলের পরিবর্তন হলে, আকীদার পরিবর্তন হলে, তাহলে আমরা অবশ্যই দেখতে পারতাম যে আসলে মানুষের মধ্যে পরিবর্তন আসছে। বন্ধুগণ বলতেছিলাম, এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, فإن هما تعوك لذلك فعلمهم أن الله افترض عليهم في اليوم والليلة 5 صلوات যদি তারা এই তাওহীদকে মেনে নেয় তাহলে فأعلمهم তাদেরকে জানিয়ে দাও, তারপরে তাদেরকে জানিয়ে দাও, أن الله افترض عليهم في اليوم والليلة 5 صلوات যে আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাতের মধ্যে 5 ওয়াক্ত সালাত তাদের জন্য ফরজ করেছেন। এটা তাওহীদের পরে আসবে, বুঝতে পেরেছেন কিনা? সালাত সংশোধন করতেছেন,
শুধু সলাতের কথা বললে চলবে, আগে তাওহীদ ঠিক না করে তার ঈমান নেই, শিরকের মধ্যে লিপ্ত রয়েছে, সকাল সন্ধ্যা শিরকি কাজের মধ্যে লিপ্ত রয়েছে। আমার বন্ধুগণ, তাকে যদি আপনি বলেন যে আপনি আসেন পাঁচ ওয়াক্ত সালাত পাঞ্জিগানা জামাতে আদায় করি, চলবে নাকি? কোনো লাভ আছে নাকি? পাঞ্জিগানা নয়, পাঁচ ওয়াক্ত নয়, পঞ্চাশ ওয়াক্ত সালাত আদায় করলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাম হবে না, যেহেতু তৌহিদকে প্রথমে কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এখানে ভুল, এখানে দাওয়াতি মিশনের ভুল, দাওয়াতি তৎপরতার ভুল। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইমান হাজির মধ্যে স্পষ্ট করে দিচ্ছেন, ফাআলিমহুম আন্নাল্লাহা ইফতারাদ আলাইহিম ফিল ইয়াউমি ওয়াল লাইলাতি খামসা সালাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাতের মধ্যে পাঁচ ওয়াক্ত সালাত তাদের উপর ফরজ করেছেন। এরপর বলতেছেন ফাইনহুম আতাউক লিযালিক, যদি তারা এটা মেনে নেয়, পাঁচ ওয়াক্ত সালাত মেনে নেয়, ফাআলিমহুম, তারপর তাদেরকে জানিয়ে দিন, ইন্নাল্লাহা ইফতারাদ আলাইহিম ফি আমওয়ালিহিম সাদাকাতান তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, যদি তারা এটা মেনে নেয় তাহলে তাদেরকে জানিয়ে দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদের মধ্যে একটি সাদাকাকে, একটি যাকাতকে ফরজ করেছেন। তুখাযু মিন আগনিয়াইহিম, তাদের ফকিরদের কাছ থেকে এই সম্পদ গ্রহণ করা হবে, ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, তাদের ফকিরদের মাঝে সেটা আবার বণ্টন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে নিয়ে যাবেন না, আপনার মধ্যেই রেখে যাবেন, বুঝতে পেরেছেন কিনা? আপনার আশেপাশে যে ফকিররা রয়েছে এরা তো আল্লাহর বান্দা, ঠিক না? এই আল্লাহর বান্দাগুলোকে কিভাবে জীবন যাপন করবে? আপনার সম্পদের মধ্যে এর জন্য হক নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, এটি আপনার সম্পদের মধ্যে হক আল্লাহর পক্ষ থেকে, সুতরাং এই হককে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে অথবা এই হক আদায় করতে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, সে ব্যক্তি ইসলামের গণ্ডির মধ্যে থাকবে, আদায় করতে গড়িমসি করছে, আদায় করছে না, তিনি ইসলামের গণ্ডির মধ্যে থাকার কোনো সুযোগ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআলিমহুম আন্নাল্লাহ আফতারাদ ফি আমওয়ালিহিম সাদাকাতান তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, তাদের ধনীদের থেকে নিয়ে তাদের ফকিরদের মধ্যে এই টাকা বিতরণ করা হবে। এবার আপনি একটু হিসাব কষুন, আপনাদের বিবেকের সামনে একটা হিসাব রাখতে চাই, সেই হিসাবটা হচ্ছে এই, আপনি হচ্ছেন একজন, আর এই যে ধনী এবং গরিবের যে একটা লিস্ট আল্লাহ তাআলা দিয়েছেন, এরা হচ্ছে আটজন, কয়জন? আটজন। মোট লোকসংখ্যা কতজন হলো? নয়জন। স্বাভাবিক নিয়ম অনুযায়ী যদি নয়জনের মধ্যে এই সম্পদটা বণ্টন করা হয় তাহলে এর পার্সেন্টেজ কত আসে? মানে 100%কে যদি আপনি 9 দিয়ে ভাগ করেন তাহলে স্বাভাবিক নিয়ম অনুযায়ী মানে 11 থেকে একটু বেশি আসবে, 11.2 থেকে বেশি আসবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার একজনের জন্য ছেড়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন 97.5 আপনার জন্য ছেড়ে দিয়েছে, 97.5 একজনের জন্য ছেড়ে দিয়েছে যে তুমি এটা ভোগ করতে পারো। আর আটজনের জন্য এই সমাজের মানুষগুলো, যে আটজন মানুষ এই সমাজে অধিকার রয়েছে জীবনযাপন করার জন্য, এই সমাজের জীবনযাপন সহ আল্লাহর বান্দা হিসেবে এই পৃথিবীতে জীবনযাপনের অধিকার রয়েছে, এই আটজনের জন্য আপনাকে যা দিয়েছে সেখান থেকে শুধুমাত্র 2.5% নিয়েছে। এই হিসাবটা একটু খেয়াল করেন, এই 2.5% দিতেও আপনি গড়িমসি করতেছেন কেন? এটা তো আপনার উচিত ছিল যে এই আটজন লোকের অধিকারকে আপনি অগ্রাধিকার দিয়ে তাদের কাছে, তাদের ঘরে গিয়ে পৌঁছে দিয়ে আসা, যাতে করে তারা একবারের জন্য কষ্ট না পায়, একবারের জন্য কষ্ট না পায়। সেই যাকাত মূলত আমরা সেভাবে আদায় না করে, আমরা সেভাবে হিসাব না কষে, আমি মনে করে থাকি যে আল্লাহ তাআলাকে লামসাম বুঝাই দেওয়া কীভাবে যায়। আমার কাছে অনেকে হিসাব নিয়ে আসেন, আমার হাতে সেই সময় নেই, কোম্পানির বিশাল হিসাব, বলে শেখ আপনার সাথে একটু বসতে চাই, আমি আমার বসার সময় নেই, আপনি আমাকে মাফ করেন, আপনি নিজে নিজে বসে হিসাব করেন, আমার হাতে সেই সময় নেই যে আমি আপনাকে এতটুকু সময় দিব। কিন্তু হিসাব কষে যাকাত দেন, লামসাম একটা হিসাব কষে, আর কতগুলো টাকা ক্যাশ টাকা আপনার কাছে রয়ে গিয়েছে আপনি বাদ দিয়ে হিসাব কষতেছেন। আমার কাছে আসতে আমি দেখেছি, আমি বললাম যে এই টাকাটা কার? টাকা তো কারো না, টাকা তো আমার কাছে, বলে যার কাছে রয়েছে তার কাছেই তো জাকাত, সেই তো জাকাত দিবে, জাকাত টাকা আপনার কাছে রয়ে গিয়েছে জাকাতটাকে দিবে বলেন। আমার বন্ধুগণ, এটা সাইফুল্লাহকে বোঝানো যাবে, কোনো মুফতি সাহেবকে বোঝানো যাবে, কোনো আলেমকে বোঝানো যাবে, কোনো ব্যক্তিকে বোঝানো যাবে, আল্লাহর কসম
আমার আল্লাহ রাব্বুল আলামিনকে এই লামসাম দিয়ে বুঝাতে পারবেন না, লামসাম চাননি তিনি আপনার কাছে, তিনি এটা আপনার কাছে চাননি, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের অভাব আছে কিনা, যে কিছু আপনি বুঝাই দিলেন অভাব পূরণ করে দিল আল্লাহ তাআলা, নাউজুবিল্লাহ মিন দালিক। আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর বান্দাদেরকে, এই আট গ্রুপ যাদেরকে যাকাতের হক দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই যাকাত ছাড়াও তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে খাবার নাজির করে খাওয়াতে পারেন, পারেন কিনা? আপনাকে বিশ্বাস করেন না, খাইয়েছেন, খাওয়ার ব্যবস্থা করেছেন আসমান থেকে এই মানব সন্তানদের জন্য। সুতরাং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কাজ করতে পারেন, সে কাজ করতে পারেন না এমন নয়, কিন্তু আপনাকে যে এর জন্য বড় কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে সেটা কি খবর আছে আপনার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখলেন, আপনাকে পরীক্ষা করছেন যে সত্যিকারভাবে আপনি এই সম্পদের মাধ্যমে, যেই সম্পদটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিয়েছে, এই সম্পদের মাধ্যমে আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনের হকটুকু আদায় করছেন কিনা। আমার বন্ধুগণ, এই ঘটনাটি আপনাদের জানতে হবে, ঐতিহাসিক একটি গুরুত্বপূর্ণ ঘটনা। সূরা আত-তাওবার 103 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, এটি সাদাকা এবং যাকাতের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করে, লক্ষ্য করে, সম্বোধন করে, খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুজাক্কিহিম বিহা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুজ আপনি গ্রহণ করুন, মিন আমওয়ালিহিম তাদের সম্পদ থেকে, সাদাকাতান যাকাত, যাকাতের আরেক নাম হচ্ছে সাদাকা, আপনি তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করুন। নির্দেশ দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তুতাহিরুহুম ওয়া তুজাক্কিহিম বিহা, এর মাধ্যমে তাদেরকে পবিত্র করবেন এবং তাদের সম্পদকে পরিশুদ্ধ করবেন। এর মাধ্যমে একসাথে আল্লাহ রাব্বুল আলামিন দুটি কাজ করেন, একটি হচ্ছে আপনাকে পবিত্র করা হবে, আপনার ভিতরে কিছু ময়লা জমে যায় দুনিয়ার মোহ মানে মানুষের মধ্যে থাকার কারণে, এ কথা কারো বলার দরকার নেই, সাইফুল্লাহ সহ সবার এই মোহ আছে কি নেই, কোরআন সাক্ষ্য দিচ্ছে, সুতরাং আপনার এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। ওয়া উহদিরাতিল আনফুসুস শাহ, প্রত্যেকটা নফসকে লালসা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, লালসায়ের সাথে জড়িত, সৃষ্টিগতভাবে প্রকৃতিগতভাবে লালসায়ের মধ্যে থাকবেই। সুতরাং 2 টাকা 3 টাকা দেখলে একজন খুশি হতেই পারে, বুঝতে পেরেছেন কিনা, টাকা দেখলে খুশি হওয়ার এই সম্ভাবনা থাকতেই পারে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই সাদাকা, এই যাকাত গ্রহণ করার জন্য যে অবজেক্টিভ উল্লেখ করে দিচ্ছেন সেখানে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, সেই গোল হচ্ছে, সেই বিষয়টি হচ্ছে আমার বন্ধুগণ, তুতাহিরুহুম ওয়া তুজাক্কিহিম বিহা, এর মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র করবেন এবং তাদের সম্পদকে পরিশুদ্ধ করবেন। তারপর বলতেছেন ওয়াসাল্লি আলাইহিম, তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করার পরে আপনি তাদের জন্য দোয়া করবেন। এটা কাকে বলতেছে, কাকে বলতেছে বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ওয়াসাল্লি আলাইহিম ফা ইন্না সালাতাকা সাকানুন লাহুম, এর কারণ হচ্ছে ফা ইন্না সালাতাকা সাকানুন লাহুম, আপনার এই দোয়া তাদের জন্য প্রশান্তি নেমে আসবে, তাদের জন্য প্রশান্তির কারণ হবে, বুঝতে পেরেছেন? ইয়াম আমার বনু হানিফার গোত্রের লোকেরা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেল, তারা এই আয়াত পড়ে এই সিদ্ধান্তে উপনীত হলো যে এই আয়াতে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাকাত দেওয়ার জন্য, যেমনিভাবে নির্দেশের সাথে তাকিদ দেওয়া হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের জন্য দোয়া করতে বলা হয়েছে, আবার বলা হয়েছে আপনি যদি দোয়া করেন তাহলে আপনার এই দোয়া তাদের জন্য প্রশান্তি হবে, এই আয়াত থেকে এটা বোঝা যায়। এটা আবু বকরকে বলা হয় নাই, আবু বকরকে বলা হয়েছে কি নাই আজ বলছে, আবু বকরকে বলা হয় নাই, আয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দিষ্ট করা হয়েছে, সুতরাং আবু বকরের কাছে আমরা যাকাত দিব না, আবু বকরের কাছে আমরা যাকাত দিব না। এরা 5 ওয়াক্ত সালাত আদায় করত, এরা সিয়াম আদায় করত, ইসলামের সমস্ত ফরজ বিষয় আদায় করত, যাকাত যে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন এটাও বিশ্বাস করত, যাকাত যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদায় করেছেন তারা নিজেরাই আদায় করেছেন সেটাও তারা স্বীকার করত, কিন্তু তারা কোরআনে কারীমের সূরা আত-তাওবার 103 নম্বরে আয়াতকে ব্যাখ্যা করে একটা অপব্যাখ্যা তৈরি দাঁড় করিয়েছে, সে অপব্যাখ্যা হচ্ছে এই যে আবু বকরকে তো বলা হয় নাই যে আবু বকর তুমি এদের কাছ থেকে যাকাত নিয়ে এদের জন্য দোয়া করো, সুতরাং আবু বকর তো আমাদের জন্য দোয়া করতে পারবে না, আবু বকরের দোয়া করলে তো এটা আমাদের জন্য প্রশান্তিও হবে না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে সুতরাং আবু বকরের কাছে আমি যাকাত দেব না।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জানতে পারলেন বনু হানিফার গোত্রের ইমামা থেকে যাকাত দেবে না বলে দিয়েছে। তারা বলেছে যে আবু বকর যাকাত নেওয়ার অধিকার রাখে না, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে যাকাত আদায় করার জন্য, সুতরাং আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে এই যাকাত আর দেবো না। মানে তারা একটা ব্যাখ্যা নিজেরা তৈরি করেছে, নিজেদের মন গড়া। যেমন আজকে আমরা দিনের ব্যাপারে কত মন গড়া তৈরি ব্যাখ্যা আমরা তৈরি করি না, ঠিক এই ধরনের একটা মন গড়া ব্যাখ্যা তৈরি করে নিয়ে তারা এর জন্য নিজেরা দাঁড়িয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে খবর আসে, খবর আসার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওয়াল্লাহি লা উকাতিলান্নাহুম, আল্লাহর কসম করে বলছি আমি তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিলাম, আমি তাদের সাথে যুদ্ধ করব। আবু বকরের পাশে বসা উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুকে দিকে তাকিয়ে বললেন, আবু বকর কাইফা তুকাতিলুহুম, কিভাবে তাদের সাথে যুদ্ধ করবে? ওকাদ কালু আন্না ওকাদ শাহিদু আন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুয়া ওয়াহিদ, এদের সাক্ষ্য দিয়েছে তারা আল্লাহ রাব্বুল আলামিন একক, আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের সাক্ষ্য দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সাক্ষ্য দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইয়ুকিমুস সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই কথা বলেছেন যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে মানুষের সাথে লড়াই করার জন্য, যতক্ষণ পর্যন্ত তারা এই তাওহীদের এবং রেসালতের সাক্ষ্য দিবে ততক্ষণ পর্যন্ত, কিন্তু তাওহীদ এবং রেসালতের সাক্ষ্য দেওয়ার পরে তুমি এদের সাথে যুদ্ধ করবে কিভাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহুকে বারণ করলেন, বুঝতে পারছিলেন না ওমর রাদিয়াল্লাহু তাআলা কোথায় সমস্যা। কারণ যাকাত অস্বীকার করার মাধ্যমে, যাকাত না দিয়াকে অস্বীকার করার মাধ্যমে তারা যে ইসলামের মৌলিক দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে গিয়েছে, ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়টি উপলব্ধি করতে পারছেন না। তিনি বারবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছিলেন, আবু বকর এটা কিভাবে সম্ভব, কিভাবে তারা তো নামাজ পড়তেছে, স্বাভাবিক কথা মসজিদে এসে নামাজ পড়তেছে, আর আপনি যদি এই লোককে বলেন যে এই লোক মুসলিম না চলবে নাকি, যে লোকের হত্যা করা যাবে চলবে নাকি, নামাজ পড়তেছে সিয়াম পালন করতেছে, কিন্তু শুধুমাত্র আবু বকরের কাছে যাকাত দেবে না এই জন্য তারা তাদেরকে যুদ্ধ করা হবে, তাদেরকে হত্যা করা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বারবার বলতেছিলেন এই কথা। তখন আবু বকর রাদিয়াল্লাহু বললেন, ওয়াল্লাহি লাউ মানাউনিয়া ক্বালান কানু ইউদ্দুনাহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুম আলা মানইহা ওয়াল্লাহি লা উকাতিলান মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন, আল্লাহর কসম করে বলছি যদি তারা একটা ছাগলের রশি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যাকাত হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিত, সেই ছাগলের রশিও যদি তারা দিতে আজকে আমার কাছে অস্বীকার করে, আমি ছাগলের রশির জন্য তাদের সাথে যুদ্ধ করব, তাদেরকে ছেড়ে দিব না। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি লাউ কাতালান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, তাদের সাথে যুদ্ধ করব যারা সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করেছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো, এই দুইয়ের মধ্যে যারা পার্থক্য করেছে আমি তাদের সাথে যুদ্ধ করব, কারণ যাকাত হচ্ছে মূলত হাক্কুল মাল, সম্পদের হক আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের হক ছেড়ে দেওয়ার সুযোগ নেই। উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, সুম্মা আনশারাহ আল্লাহু লি সাদরি, আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরকে প্রশস্ত করে দিলেন, ফাআরিফতু আন্না আবা বকরিন হক, আমি বুঝতে পারলাম যে আবু বকর হকের উপর রয়েছে, আবু বকর সত্য কথা বলেছে, তাদের সাথে যুদ্ধ করতে হবে। তখন আমি বুঝতে পারলাম যে আসলেই এরা যারা যাকাত দিবে না বলছে বা যাকাত দিচ্ছে না, তারা সত্যিকার ইসলামের যেই কনসেপ্ট রয়েছে, ধারণা রয়েছে, ধারণা থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, মূলত আজকে আমরা যাকাত এর যেই বাহানা করি সেটা হচ্ছে এই, আমরা শুধুমাত্র কিছু হিসাব করে যাকাত দিয়ে আমরা মনে করি যে ধারণা করে থাকি যে আমাদের যাকাত দেওয়া শেষ হয়ে গেছে, যাকাত শেষ। আমার এক বন্ধু মদিনাতে সবচেয়ে বড় ব্যবসায়ীদের মধ্যে একজন, দীর্ঘদিনের বন্ধু, তো একদিন আমার কাছে আসলে বলে যে সাইফুল্লাহ ভাই, বলে আমার তো কোনো সময় যাকাত আসে না, আমার তো কোনো সময় যাকাত আসে না, এই বিষয়টা নিয়ে আপনার সাথে আলাপ করতে চাই। এখন আপনার যাকাত আসবে কোত্থেকে, আপনি যাকাত আসার সুযোগই তো দিচ্ছেন না, আপনার যাকাত আসবে না কেন, কি কারণে আপনার যাকাত আসে না সেটা আপনি আমাকে একটু বিশ্লেষণ করে বুঝান। আসল কথা হচ্ছে কি, যাকাত না দেওয়ার জন্য, যাকাতের জন্য আমরা বাহানা তৈরি করি। আমার বন্ধুগণ, আপনি কি মনে করেন এই যাকাতটুকু
আপনার এই সম্পদের মধ্যে যদি ফকির মিসকিনের 2.5 টাকা থেকে যায়, এই 2.5 টাকা আপনার সম্পদের মধ্যে থাকার কারণে আপনার এই সম্পদ আপনার জন্য কি হালাল হবে? এখন তো আর আপনার সম্পদ নাই, এর মধ্যে আরেকজনের টাকা ঢুকাই দিয়েছেন। আপনার পাওয়ার কথা ছিল, আপনার নিজের হওয়ার কথা ছিল 97.5 টাকা, ঠিক না? আর 2.5 টাকা ওই রিক্সাওয়ালা, ওই দিন মজুর, ওই গরিব, ওই এতিম, নিগৃহ, বঞ্চিত মানুষের টাকা আপনার টাকার মধ্যে ঢুকে গিয়েছে, আর আপনি তাদের এই 2.5 টাকা খেয়ে আপনি মনে করতেছেন যে আপনি খুব ভালো অবস্থায় আছেন? না, কোনদিন। তাই শেষ কথা বলে দিচ্ছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে 3টি বিষয়ে কসম করে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কসম করে বলতেন না বলতেন তাহলে আমি বিশ্বাস করতাম। এই উম্মতের প্রত্যেক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি বক্তব্য বিশ্বাস করা ওয়াজিব হয়ে যেত। কিন্তু তারপরে কসম করে বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি বিষয়ে তিনি বলে দিয়েছেন যে মা নাকাসাদ সাদাকাতু মিন মাল, সাদাকা যাকাত কোনোদিন কোনো সম্পদকে কমাবে না। ইমানদার বিশ্বাস করুন, আপনি যে যাকাত দিচ্ছেন না মনে করছেন যে আপনার সম্পদ কমে যাবে, ঘাটতি হয়ে যাবে, এটা ভুল কথা। কারণ যাকাতের শব্দের নামই হচ্ছে প্রবৃদ্ধি। যাকাত শব্দের অর্থ কি? প্রবৃদ্ধি, বৃদ্ধি। এর মাধ্যমে সত্যিকার সম্পদের বৃদ্ধি হয় বলে এর নাম দেওয়া হয়েছে যাকাত। তাই আমার বন্ধুগণ, আমাদেরকে যাকাত আদায় করতে হবে, সম্পদের হিসাব কষে যাকাত দিয়ে দেবেন। কোনোদিন এক্ষেত্রে কোনো ব্যক্তি ভুল করবেন না, কারণ আপনি এটাকে যেভাবেই মনে করেন না কেন, এটা ইবাদতের মধ্যে অত্যন্ত মৌলিক ইবাদত, ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ তৃতীয় রোকন। এই রোকনের ব্যাপারে অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে এই রোকন পরিহার করে বর্জন করে তাহলে সে মুসলিম ব্যক্তিত্বের যে বন্ধন আছে এই বন্ধনের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে না। সূরা তওবার 4 নম্বর আয়াত, সূরা তওবার 1 আয়াতের মধ্যে এই কথাই বোঝা যাচ্ছে। যদি আপনি ইসলামের এই বন্ধনের মধ্যে থাকতে চান, মুসলিমদের এই বন্ধনের মধ্যে থাকতে চান, তাহলে অবশ্যই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের এই হকটুকু আদায় করে দিতে হবে। দুঃখের বিষয় হচ্ছে একটি, সেটা হলো এই আল্লাহ তাআলার এই হকটুকু আদায় করতে গিয়ে শেষ, 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের এই হক আদায় করতে গিয়ে আমরা দেখতে পাই লোকেরা মাশা আল্লাহ মনে হয় যেন ফকির মিসকিনের উপর কত বড় বদান্যতা দেখাচ্ছেন, মাইকিং করে লোকদেরকে একত্রিত করে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে পদপিষ্ট হয়ে, মানে কি যে একটা অন্যরকম কারবার। এটি যাকাত আদায়ের ইসলামী বিধান নয়, যাকাত আদায়ের ইসলামী বিধান নয়। যাকাত যেহেতু এই হকটুকু তার, এই হক আপনার সম্পদ থেকে আপনি ওই ব্যক্তির কাছে আপনি পৌঁছিয়ে দেবেন, যদি আপনি পৌঁছাতে না পারেন তাহলে আপনি সত্যিকার হকটুকু আপনি আদায় করতে পারলেন না। আমার বন্ধুগণ, আমাদের হাতে আর সময় নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদের হিসাব কষে যথাযথভাবে আমাদেরকে যাকাত আদায় করার তৌফিক দান করুন, বলুন আমিন। আর কিভাবে সম্ভব আপনি ফকির মিসকিন নিরীহ নিঃস্ব মানুষের 2.5% টাকা খেয়ে আপনি কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠবেন? কিয়ামতের দিন সেই টাকা আপনি কিভাবে পরিশোধ করবেন? আপনি কি সেটা চিন্তা করেছেন? একটু চিন্তা করুন, একটু চিন্তা করুন, এটা অনেক বেশি টাকা নয়, এটা অনেক বেশি টাকা নয়। আল্লাহ রাব্বুল আলামিন যিনি আপনাকে দিয়েছেন এই টাকা, এই টাকাটুকু শুধুমাত্র তার কাছেই আপনি আবার ফেরত দিচ্ছেন। আবার ফেরতের পরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইউআফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন, তোমাদের কাছে পরিপূর্ণরূপে সেটা আদায় করে দেওয়া হবে, 1 টাকাও কম দেওয়া হবে না, বরং অনেক গুণে বৃদ্ধি করে আপনাকে ফেরত দেওয়া হবে। আর এই ফেরতটুকু পাওয়ার জন্য আপনি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের অ্যাকাউন্টে সেটা পৌঁছাতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যাকাত আদায় করার তৌফিক দান করুন, যাকাতের বিষয়টি গুরুত্ব দেওয়ার জন্য তৌফিক দান করুন, কারণ এটি সম্পদের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে বের করতে একটু কষ্ট হয়, বের করতে একটু, কারণ এর প্রতি মোহর হয়ে গিয়েছে। তো বলে যে প্রয়োজনে আমি যাকাত না দিয়ে 100 রাকাত নফল নামাজ পড়ে দিতে রাজি আছি, কিন্তু যাকাত দিতে রাজি নেই, ঠিক কিনা? এরকম একটা অভ্যাস মানুষের মধ্যে রয়েছে, না টাকাটা আমার কাছে থেকে যাক, প্রয়োজনে 100 রাকাত নফল নামাজ আল্লাহর জন্য পড়ে দিই। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য সকল ক্ষেত্রে করতে পারেন কিনা, সব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্য আপনি করতে সক্ষম কিনা আপনাকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদের মধ্যে আপনাকে এই যাকাত বাধ্যতামূলক করে দিয়েছেন। আসুন না আমরা যাকাত আদায় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর বেশি সময় নেই, আপনারা ব্যক্তিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই রমাদান মাসে দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, যাতে করে আমরা ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে জেনে সত্যিকার আমল করতে পারি। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ
ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।